আজকে চলে আসছি রাজকীয় একটা বাড়ির জিপশাম ইন্টোর ডেকোরেশন নিয়ে তো যারা আসলে ভালো মানের ডিজাইন করতে চান জিপসাম দিয়ে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো এখানে কিন্তু আজকে কয়েকটা সিলিং আছে যে সিলিংগুলো কিন্তু খুবই আকর্ষণীয় তো আজকে আমরা নাবানা জিপসাম থেকে দারুণ একটা সিলিং দেখাবো তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো বরাবরের মতো আমরা চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাতে আপনার এই ডিজাইনগুলো দেখে চয়েস করতে পারেন যে আপনার বাড়ির সিলিংয়ে আপনি কোন ডিজাইনটা করতে চান আসলে তো আপনারা অনেকেই বোর্ড দিয়ে কাজ করেন অনেকে জিপসাম দিয়ে কাজ করেন তো বোর্ডের কাজগুলো হয় কি অনেক খরচটা অনেক বেশি হয়ে যায় বাট জিপসাম দিয়ে আপনারা করতে গেলে কিন্তু অনেক রিজনেবল প্রাইজে আপনার সিলিংটাকে খুবই সুন্দর করে করতে পারেন এখানে অনেকগুলো সিলিং আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে প্রতিটা সিলিং ডিজাইন করা হয়েছে এছাড়া আপনার যদি পার্সোনাল কোনো পছন্দ থাকে সেই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে শো ভাইরা করে থাকে আর কালার ছাড়া কিন্তু মাত্র দুইশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন যে জানালার গেটগুলো মাত্র পাঁচ হাজার টাকা এছাড়া পাশাপাশি টিভি ক্যাবিনেটও আছে যারা আসলে টিভি রাখার জন্য টিভি ইউনিট করতে চান এগুলো কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা একটা টিভি ক্যাবিনেট করা পসিবল টিভি ক্যাবিনেটের অসংখ্য ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন কোনো সমস্যা নাই আর কাজ নিয়ে কোনো ঝামেলা নাই কারণ হচ্ছে কাজের কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তো নির্দ্বিধায় আপনারা কাজগুলো করে নিতে পারেন তো তিরিশ বছর নিশ্চিন্তা থাকতে পারবেন আর জিপসাম সাধারণত কিছুই হয় না যুগের পর যুগ চলে যায় জিপস্যামের শুধুমাত্র একটাই সেটা হচ্ছে যদি লং টাইম কোনোভাবে পানি লাগে তাহলে একটু সমস্যা হতে পারে বাট হালকা পানিতে কোনো সমস্যা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিলিংয়ে কিন্তু আকর্ষণীয় সিলিং সো যে কোনো সিলিংয়ে আপনার পছন্দ হইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যাদের সাইডে ওয়াল উপরে টিন যারা চিন্তা করেন যে আমার তো গরম অনেক যেহেতু গরম চলতেছে যে গরমের ভিতরে আমি কিভাবে আমার বাসাটাকে ঠান্ডা রাখতে পারি সো আপনি নির্দ্বিদায় সিলিং করে ফেলেন জিপসাম দিয়ে সো আপনার বিল্ডিং রুমে যেরকম ঠান্ডা থাকবে ওরকম সেম ঠান্ডাই থাকবে আপনার টিনের ঘর উপরে টিন হলেও সমস্যা নেই কিন্তু ভিতর ঢোকার পর কোনোভাবে বোঝার হয়ে নাই যে এটা টিনের ঘরে আসলাম নাকি বিল্ডিংয়ে আসলাম সো যে কোনো ডিজাইন আপনারা তিনশো টাকা স্কোয়ার ফিটে করে নিতে পারেন এছাড়া যদি প্লেন সিলিং হয় যে সিলিংয়ের ডিজাইন একটু কম সেই ডিজাইনের কিন্তু প্রাইজ আবার কমে যাবে সো আপনারা অবশ্যই আলোচনা করতে পারেন আলোচনার সুযোগ আছে যারা প্রবাসে থাকেন তারা তো অসংখ্য ডিজাইন দেখেন প্রবাসে তো আপনারা যদি চান যে আমি ওই ডিজাইনগুলো করতে চান তো তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ডিজাইনগুলো পাঠাই দেবেন সো ভাইরা করে দিবে এখানে লাইটিংয়ের ব্যাপারেও বলে দিই লাইটিং এবং তার যে ব্যাপারটা আছে এগুলো কিন্তু আপনার যে ক্লায়েন্ট যে মালিক পক্ষ তারা বহন করবেন আর বাকি যত খরচ আছে লেবার চার্জ হোক জিপসামের খরচ হোক তারপর হচ্ছে আপনার যত যা লাগে সব কিছুই কিন্তু এই স্কোয়ার ফিট প্রাইজের ভিতরে ভাইরা করে দিবে সারা বাংলাদেশে তো যারা আসলে এই কাজগুলো করতে চাচ্ছে তারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন আর এটা করতে পুরো ফ্ল্যাট যদি আপনার মোটামুটি বড় হয় তাহলে এক মাসের ভিতরে হ্যান্ডওভার হয়ে যাবে